হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে একটা ডেজার্ট তৈরি শেয়ার করব। দেখতে থাকে, আমি এই টিফিন বক্সটায় ডেজার্টটা বসাবো, মানে পুডিংটা বসাবো। এখানে আমি 7 টেবিল চামচ চিনি নিয়েছি, এটাকে আমি ক্যারামেল তৈরি করব, এর জন্য 2 টেবিল চামচ পানি দিয়েছি। হালকা কালার আসা শুরু হয়েছে, এখানে চামচ ব্যবহার করা লাগবে না, হাত দিয়ে ঘুরে ঘুরে নিতে হবে। আমার ক্যারামেল রেডি, এখন আমি ক্যারামেলটাকে 5 মিনিট বসায় রাখবো এটা সেট হওয়ার জন্য। সাইডটা দিন 1 কাপ চিনি, চিনিটা আমি ব্লেন্ড করে আইসিং সুগার বানিয়ে নিয়েছি। এই 2টি উপকরণ দিয়ে আজকে আমার এই পুরি। এখন আমি ডিমগুলোকে আলাদা করে নিই। ডিমের কুসুম আর সাদা অংশ আলাদা করে নিয়েছি, সাদা অংশটা লাগবে। এখন আমি ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে বিট করতে হবে। অল্প অল্প করে চিনি মিশাতে হবে, একেবারে সব দেওয়া যাবে না। এই ফোমটার কারণে পুডিংটা অনেক মজা হয়। চামচে নিয়ে নাড়া দিবেন, যদি না পড়ে তাহলে ফোমটা রেডি। ক্যারামেলের উপর আমার ফোমটা বসিয়ে দিয়েছি, এখন আমি চুলায় পানি গরম দিয়েছি, চুলায় বসাবো।
ঢাকনা দিয়ে ঢেকে দিন। পর পুডিং এর গায়ে পানি ঢুকতে পারে, এর জন্য আমি এই গেঞ্জিটা সাদা একটা দোয়া গেঞ্জি এখানে দিয়ে দিয়েছি, তাহলে গেঞ্জিটা পানি শুষে নিবে। তিরিশ মিনিট এভাবে রাখতে হবে, 30 মিনিট পর আমি চেক করে দেখবো হয়েছে কিনা। ফিরে আসছি 30 মিনিট পর। পুডিংটা চেক করে নিচ্ছি, হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে কেটে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করুন, শেয়ার করুন।